জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো এখন 10টা বেজে গেছে, দেখো শোন, আমার খাবার দাবার এদিকে অর্ধেক খাওয়ানো হয়ে গেছে, আরও খাওয়াচ্ছি। তো ভাবলাম ভিডিওটা তো শুরু করা হয়নি, আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল এই এই মাত্র দেখো কত সুন্দর রোদ উঠেছে আজকে। অনেকদিন পর জানলা খুললাম। শোন, আমাকে খাইয়ে দিয়ে এখন বাইরে নিয়ে যাব, স্নান দান করাতে হবে, আবার রান্না বাড়া তো আছেই। সকালে প্রচুর কাজ বাজ হয়ে গেছে, অনেক জামা কাপড় ধুয়ে নিয়েছি, এত তাড়াহুড়োর মধ্যে না উঠতে হয়েছে, একটু দেরি, 7টা পার হয়ে গেছিল। সকালে প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর কুয়াশা ছিল, তো উঠতে দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো। তাড়াহুড়ো করে শুধু কাজগুলো সারছি, পুজো টুজো সবই হয়ে গেছে। আর এখন এই যে শোন, আমাকে খাইয়ে দিয়েই যাবো রান্না করতে। রান্না করবো আজকে ডাল আর হচ্ছে মাছ, মাছ এনেছে, আলু বেগুনে মাছের তরকারি আর ডাল, আর দেখি কী করা যায় না যায়। আর তারপর শোন, আমাকে স্নান করতে হবে, রোদ উঠেছে দেখছো, সকাল সকাল স্নান করিয়ে দিব, গরম জল বসাতে হবে তার জন্য। তো শোন, আমাকে খাইয়ে নিই তাড়াতাড়ি, ঠিক আছে? তারপর ওষুধপত্র আমার তো আছেই, অনেক দেরি হয়ে যাবে, 11:30 বেজে যাবে প্রায়। তো চলো, আজকে ভিডিওটা শুরু করে দিলাম এখান থেকেই, সাথে থাকো, জানি না কি শেয়ার করতে পারবো, যাই শেয়ার করি না কেন আশা করি তোমাদের খুবই ভালো। সোনাগুড়ি কতদিন পর রোদ পেয়েছে গো, আজকে বাইরে বেরিয়েছে অনেক দিন পর, দেখো রোদ থাকতে থাকতে স্নান করে দেখো। শোন, আমার জন্য ওইদিকে স্নানের জল বসিয়ে দিয়েছি, দেখো স্নানের জল গরম হচ্ছে, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সম্বার দেবো, যে দুই ভাগের ডাল মার জন্য, পেঁয়াজ ছাড়া জিরা দিয়ে আমাদের জন্য পেঁয়াজ দিই, আলু আর বেগুন দিয়ে মাছের তরকারি করবো। আজকে কয়দিন পর রোদের মুখ দেখলাম, সোনা মারা যে সোয়েটার দুটো দিয়ে দিলাম, 3 দিন থেকে পরে আছে। ওইদিকে রান্না বসাইছি, রান্না আছে, মাছের ঝোল দিছি, ডাল বসাইছি, হ্যাঁ। তো এদিকে দেখো, ওই যে কাপড়ের লাইন একদম, এগুলো সব ধুয়ে দিয়েছি আজকে। এদিকে তো মাছের তরকারি ঝোল দিয়েছি, ডাল হচ্ছে দুইদিকে, এই ফাঁকে আমি সোনামার জামা সোয়েটার দুটো ধুয়ে দিলাম, তখন শোনা আমাকে স্নান করাবো, গাড়িটা নামিয়ে স্নান করতে হবে, মুখটার মধ্যে আলো লাগতেছে। তো দেখো, সেই দুপুরের পর থেকে কোনো ভিডিও করা হয়নি, অনেকক্ষণ পর এই যখন সন্ধ্যা বাতি টাতি দেওয়া হলো, গোপসোনার পুজো শয়ন সব কিছু দিলাম, এখন চলে এসেছি। কালকে যেহেতু সংক্রান্তি, একটু পিঠা টিটা খেতে হবে, তাই অল্প একটু চাল গুঁড়ি করে নিচ্ছি, দেখো এই যে মিক্সার মেশিনে। আর একটা কাজ কী হলো দেখো, এই যে মিক্সার মেশিনের এটা ভেঙে গেল, এত টানাটানি করতে করতে ভেঙে গেল, এটা লোকসান হয়ে গেল। অল্প একটু চাল নিয়েছি, 1 কেজিও না, এটুকু গুরু হয়েছে। তো এটুকুতে যেটুকু হয়, খায় না তো কেউ বেশি, মা খায় না, ভাই খায় না, শোনো আমার বাবুও খায় না বেশি, তেলের পিঠা তো খায় না, সাদা পিঠা করলে দুই একটা খাবে। তো দেখতে পাচ্ছ কয়টুকখানি গুড়ি এখানে, তো অনেকক্ষণ থেকে বসে বসে এখানে করছি, এটুকখানি হলো। চলো একটু পরে দেখাচ্ছি কী পিঠা ভাজবো না ভাজবো। সুজি দিয়ে দিলাম,
গুড়টা একটু গরম করে নিয়েছি, গুড়ের মালপোয়া হবে। এখানে চষি পিঠে করবো, তো একটুখানি চষি কেটে নিয়েছি, চষি কেটে নিইনি, চষি কাটার জন্য এই যে এরকম করে রাখলাম। এখানে একটু চালাই গুঁড়া দিয়ে দেবো, দেখো চষি পিঠা আমি কিন্তু বানাতে পারি না, চেষ্টা করছি, এরকম করে গুলো করে নিয়েছি। দেখো কিরকম হয়েছে, এরকম করে এই কটা সবকটা বানিয়ে নেব, সবকটা বানিয়ে তোমাদেরকে দেখাবো তারপর, ঠিক আছে। এইটুকু বানালাম চষি, এই কটা আমি এর আগে একবার বানিয়েছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। শুরু শুরু করে বানানোর চেষ্টা করেছি, জানি না কেমন হবে। এই কটাই বানাবো, আর বেশি বানাবো না, আধা ঘন্টারও বেশি সময় লাগলো এই কটা বানাতে। এখন সোনামাকে খাওয়াতে হবে। দেখো এদিকে এই যে দুধ বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে রাত্রের, এখন আমি পিঠে ভাজবো। তেল দিয়ে দিয়েছি, এটা আমাদের ছোট্ট পিঠের কড়াই আর কি, পিঠে ভাজার কড়াই, ছোট্ট কড়াই, এটাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। আর দেখো এদিকে আমি চষি কেটে নিচ্ছি, চষি কাটা এখনও আমার হয়নি, প্রচুর সময় লাগে। আর যে মালপোয়ার সুজি দিয়েছি না, অনেকক্ষণে ঢেকে রেখেছি, একটু ফুলে গেছে, জানি না কিরকম হবে, তো একটা দিয়ে দেখি। ছোট্ট করে একটা দিয়ে দেখি, ফুলে গেছে গো। তো দেখো আমার পিঠে ভাজা হলো, এই যে আমার এই কটা পিঠে হয়েছে, পিঠেগুলো ফুলেছে অনেক কটাই, এই যে দুই একটা এরকম হয়েছে, বের হয়ে গেছে। আর দেখো মা তো এগুলো খাবে না, তেলে ভাজা খায় না, তার জন্য এই যে মা এরকম কিন্তু খুব ভালোবাসে চা দিয়ে খেতে। এই যে কাই বেঁচে ছিল, এটুকু চষি পিঠে বানালাম, বেশি বানালাম না, প্রচুর সময় লাগছে, অনেক রাত হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে, তো আর তো করা যাবে না। তো এই যে কাই ছিল একটুখানি, এরকম করে ইয়ে করে নিলাম। দেখো এদিকে জল বসিয়ে দিয়েছি, এখানে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব, এটা সিদ্ধ হয়ে গেলে না খেতে খুবই টেস্ট লাগে চা দিয়ে। তো এই কটা করে নিলাম, যেহেতু অল্প একটু গুঁড়ো করেছি, এটুকুনি গুঁড়ো রয়েছে, এটা দিয়ে 1 গামলা হয়েছে, 1 কেজিও না, 1 কেজির কম। তো এটা দিয়ে একটু পায়েস করব, চলো। তো দেখো এই যে পায়েসের জন্য দুধ এখানে বসিয়ে রেখেছি, বসিয়ে দিয়েছি, এখানে মনে হয় 1.5 কেজি মতো দুধ হবে। তো চষি পিঠে তো অল্প, তার জন্য অল্প একটুখানি ভোগ চাল দিয়ে দেব। তো দেখো চষিটা তো দিয়ে দিয়েছি, এখনো চিনি দেইনি। দেখো এই যে পায়েসও নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, চষি অল্প তো তাই অল্প দেখা যাচ্ছে। তো দেখো এখন বাজে 10:30, এখনো পর্যন্ত আমি রান্না করি, এই মাত্র পিঠে বানানো পায়েস বানানো হয়ে গেল। তো ভিডিওটা তো শেষ করা হয়নি, তার জন্য ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করে দিই, এখন খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, সোনামা ওর বাবুর কাছে আছে। দেখো এই যে গাড়ি ঠাড়ি, সোনামার গাড়ি, ওর বাবুর গাড়ি, রান্নাঘরেই রাখি আমরা। তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। পিঙ্কু পিঙ্কু না বুঝি পা কোথায় কোথায়।